Și apoi mâine mă pute pe mușcare. আমরা তার আগেও আপনাদের অবগত করেছিলাম আমাদের দেশের সর্বজনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা গত 17 সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী 7 অক্টোবর পর্যন্ত 20 দিনব্যাপী বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছি সেবা ও সমর্পণ ভাবনাকে সামনে রেখে কারণ আমরা যখন বলি আমাদের কাছে ভারতীয় জনতা পার্টির কাছে প্রথমে দেশ পরে দল পরে ব্যক্তি সেই থেকে কোনো ব্যক্তি বিশেষের জন্মদিন বিশেষ করে ভারতবর্ষের সর্বকালীন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এটা যদি দেশ সেবার কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হয় তার চেয়ে গর্বের বিষয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য আর কিছু হতে পারে না এবং আমরা আমাদের সঙ্গে সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যুক্ত করতে পেরেছি এখন পর্যন্ত সাধারণভাবে একটা ধারণা থাকে আমাদের জন্মদিন মানে কেক কাটা হবে সেলিব্রেশন হবে কিন্তু দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি জন্মদিনকে অন্যভাবে পালনের আগ্রহ প্রকাশ করায় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব আমাদেরকে সেই রকম দিশা নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী সেবা এবং সমর্পণ কার্যসূচিকে সামনে রেখে এখন পর্যন্ত আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেকগুলি কাজ হয়েছে এর মধ্যে আমাদের প্রচুর কার্যকর্তা নেশন বিল্ডিং এর জন্য দেশ গঠনের জন্য শপথ গ্রহণ করেছেন অনলাইনে নমো অ্যাপের মাধ্যমে এবং প্রতিটা মণ্ডল থেকে একজন করে কৃষক এবং একজন করে জওয়ানকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি 71টা জলীয় উৎসকে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে এবং তার যে প্লাস্টিক দূষণ সেটাকে প্রতিরোধের জন্য ব্যবস্থা এবং জনজাগরণ তৈরি করা হয়েছে সেই সঙ্গে টোটাল আমাদের প্রতিটা বুথে 5টি করে বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত হয়েছে অর্থাৎ 3300 বুথ রয়েছে এই 3324টা বুথের প্রত্যেকটাতে ন্যূনতম 5টি করে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করেছি 71টা হেলথ ক্লাব এখন পর্যন্ত হয়েছে এবং রক্তদান শিবিরও 71টা আয়োজিত হয়েছে এবং 7 তারিখ পর্যন্ত সেটা হওয়ার কথা কিন্তু এটা 1 অক্টোবরের মধ্যেই 71টা রক্তদান শিবির আমরা সম্পন্ন করতে পেরেছি সেই সঙ্গে বিভিন্ন মোর্চা বিভিন্ন সেল এরা বিভিন্ন অরফানেজ যেগুলি আছে কিংবা বৃদ্ধাশ্রম যেগুলি রয়েছে হাসপাতাল যেগুলি রয়েছে সেখানে মিষ্টি বিতরণ ফল বিতরণ বস্ত্র বিতরণ এই ধরনের সামাজিক কার্যক্রম গ্রহণ করেছে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছে সেই সঙ্গে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে রবীন্দ্রভবনে নবভারত মেলা আয়োজিত হয়েছে যেখানে 30টির বেশি স্টলে ত্রিপুরার বিভিন্ন কিছু প্রদর্শনের পাশাপাশি নরেন্দ্র মোদীজি সরকারের সাফল্য মানুষের সামনে তুলে ধরা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সেখানে আমাদের কোভিড কেয়ার স্টল ভ্যাকসিনেশন সেন্টার এবং সেই সঙ্গে আমাদের বিভিন্ন রকম আলোচনা চক্র বিভিন্ন রকম চিত্র প্রদর্শনী মোদীজি সরকারের কাজকর্মের উপর ডকুমেন্টারি ইত্যাদি আমরা করেছি এবং সেই সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেহেতু দেশের অন্যান্য যে কোনো প্রধানমন্ত্রীর থেকে একেবারেই স্বতন্ত্র জীবনযাপন করে কাজেই তিনি আগ্রহ প্রকাশ করেছেন যে ওনার জন্মদিনকে কেন্দ্র করে আমরা যাই করছি কিন্তু উনি দেশের জন্য দেশ সেবায় আবারও নিজেকে সমর্পিত করতে চান এই ভাবনা থেকে উনি যা গিফট
বা উপহার পেয়েছেন দেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, সেইগুলিকে ই বিডিংয়ের মাধ্যমে, অকশনের মাধ্যমে সেইগুলিকে তিনি যে টাকাটা তার থেকে উপার্জিত হবে সেইটাকে তিনি নমামি গঙ্গা যে প্রজেক্ট রয়েছে সেই প্রকল্পে তিনি বিনিয়োগ করবেন, সেটা আগেই ডিক্লেয়ার্ড হয়েছে। এবং সেই ই বিডিংয়ের জন্যে ই রেজিস্ট্রেশন অলরেডি চলছে, সেই সঙ্গে এই সময়কাল পর্যন্ত কোভিড সিচুয়েশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেনিফিশিয়ারি স্কিম যেগুলি আমাদের রয়েছে সেই সমস্ত স্কিমগুলিতে যারা সুযোগ সুবিধা পেলেন, আমাদের রাজ্যের মানুষ এবং গোটা দেশের মানুষ, সারা দেশ জুড়ে প্রচুর মানুষ পোস্ট কার্ডের মাধ্যমে ওনার উদ্দেশ্যে চিঠি লিখে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং ওনার পাশে গোটা দেশ রয়েছে যাতে দেশের জন্য যে স্বপ্নটা উনি দেখছেন এবং দেশবাসীকে নিয়ে দেখছেন সেটাকে সফল করার জন্য দেশবাসী প্রতিটি পদক্ষেপে ওনার সঙ্গে থাকবেন, সেই সংকল্প লিখে ওনাকে ধন্যবাদ পত্র জ্ঞাপন করছেন। আজকেও সেখানে একটা কার্যক্রম হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মাননীয় প্রতিমা ভৌমিক মহোদয়া আগরতলা হেড পোস্ট অফিসে সেই ধরনের একটি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আগামী 7 তারিখ প্রতিটা বুথ স্তরে এই কার্যক্রম সংগঠিত হবে, 7ই অক্টোবর যেদিন আমাদের সেবা ও সমর্পণ কার্যক্রম শেষ হবে, কিন্তু 7ই অক্টোবর পর্যন্ত সেই সঙ্গে ই বিডিং প্রক্রিয়া চলবে, যার মাধ্যমে অকশনের মাধ্যমে উনি যা গিফট পেয়েছেন সেগুলি যাতে মানুষ, যে কোনো দেশবাসী যাতে সেগুলি ইচ্ছে করলে নিজেও সংগ্রহ করতে পারেন এবং সেখানে 5,000 টাকা থেকে শুরু করে 1 কোটি বা তার বেশি মূল্যের বিভিন্ন সামগ্রী রয়েছে, বাকিটা তো অকশনের বিষয়ে আপনারা জানেন, এটা ভেরিও করতে পারে। এবার যারা এই বিডিংয়ের জন্য রেজিস্টার করবেন, নট নেসেসারি প্রত্যেকে কিছু কিনতে হবে, রেজিস্টার করাটাও একটা অভিযান যে গোটা দেশবাসী ওনার যে এই মহতি ভাবনা সেটার সঙ্গে সামিল রয়েছেন, সেটার সঙ্গে জুড়েছেন এবং ওনার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছেন, ওনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্ম বোধ করছেন, সেটাও একটা বার্তা আমরা সারা ত্রিপুরার মানুষ গোটা দেশের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে চাই। এই জন্যে আমরা চাইব রাজ্যের মানুষ, আমাদের কার্যকর্তা নয় শুধু, সমস্ত মানুষ রেজিস্ট্রেশনটা ই বিডিং এর জন্য, অকশনের জন্য রেজিস্ট্রেশন করুক। কিভাবে করতে হবে তার ফর্মালিটিস কি আছে, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির আইটি ইনচার্জ চন্দন দেবনাথ মহোদয়, তিনি সেই টেকনিক্যাল বিষয়গুলি, আইটির বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে অবহিত করবেন। আর আমরা আশা করব, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আপনাদের কাছে প্রত্যাশা করবে যে এই বিষয়টাকে আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন, কারণ যিনি দেশটাকে একটা নতুন ত্রিপুরা সেই বার্তাটা আমরা দিতে চাই সবাই বেশি বেশি করে রেজিস্ট্রেশনের মাধ্যমে। আমি অনুরোধ জানাবো আমাদের আইটি ইনচার্জ চন্দন দেবনাথ মহোদয়কে ই বিডিং বিষয়টা নিয়ে আপনাদের বিস্তারিত বলার জন্য। অসংখ্য ধন্যবাদ সুব্রত দা, আমাকে আজকে যে বিষয় নিয়ে আমাদের আজ সুব্রত দা তখন বললেন তার সাথে লম্বা বিষয় আমি অ্যাড করতে পারবো না, কারণ অনেকখানি উনি সুন্দরভাবে আপনাদের সামনে রেখেছেন। আমাদের সৌভাগ্য যে এই কারণে যে আমরা মোদিজির এরা, মোদিজি যখন প্রধানমন্ত্রী সেই এরাতে আমরা ভারতের বর্তমান নাগরিক, এমন একজন প্রধানমন্ত্রী যিনি তার জন্মদিনে কেক কেটে বা বিশাল আয়োজন, আনন্দ আয়োজন না করে সেবা আর সমর্পণ এই তত্ত্বের উপর ভিত্তি করে ওনার 20টি বর্ষ এই যে প্রশাসনিক কার্যসূচি, উনি যে গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে শুরু করে আজকে দেশের প্রধানমন্ত্রী, এই 20টি বছরে প্রতিটি বছর উনি সেবা এবং সমর্পণ এই ভাবনায় উনি জন্মদিনটা পালন করছেন। আর কত বছর আপনারা জানেন, অবশ্যই সুব্রত দা গত বছরও এই বিষয়টা আপনাদের সামনে ব্রিফ করেছেন, তখন উনি মুখপাত্র ছিলেন, যে তখন বেটি বাঁচাও বেটি পড়াও এই আঙ্গিকে ওই অর্থটা, এই অকশান যে গত বছর করা হয়েছিল ওই অকশানের অর্থটা বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রামে খরচ করার জন্য, বিনিয়োগ করার জন্য, সেই লগ্নি করার জন্য সেই অকশানটা বা নিলামটা করা হয়েছিল। এবারের নিলামটা এই বছর যিনি যা পেয়েছেন এটা কিন্তু নমামি গঙ্গে প্রজেক্টের জন্য, যেটা সুব্রত দা বলেছেন, নমামি গঙ্গে প্রজেক্ট
এটা পরিষ্কার করিনি, কারণ যেখানে আমার অপোজিশন পাশে যারা আছেন, যারা টিভিতে দেখবেন বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনাদের মাধ্যমে, তাদের জন্য যে আমাদের গঙ্গা মা মানে গঙ্গা নদী পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ভাবনা আমাদের দেশব্যাপী সারা বিশ্বে একটা জনক্রাই বলতে পারি, জনগণের ইচ্ছা, সেই ইচ্ছাকে উনি সুরূপ দান করার জন্য নিজের জন্মদিনে একটি মহৎ উদ্যোগকে সামনে রেখে এই অর্থ উপার্জনের একটা রাস্তা করেছেন, এবং সেই অর্থ তিনি গঙ্গা পরিচ্ছন্নতা উন্নয়ন এবং গঙ্গার পার্শ্ববর্তী ক্ষেত্রগুলোর সামগ্রিক উন্নয়নে উনি ব্যয় করবেন। এই মহতি উদ্যোগে আমি এবং আমার রাজ্যের যারা যুবক যে এই মহতি উদ্যোগে সাথ দিতে পারছি বা ওনার পাশে থাকতে পারছি, এটা গর্বিত, আনন্দিত এবং আহ্লাদিত। পাশাপাশি যারা অপসাইডে দেখছেন, আজকে আপনাদের সামনে বলতে মানে আনন্দিত বোধ করছি যে কলেজ ইউনিভার্সিটি যারা পড়ুয়ারা আছেন তারা প্রচুর পরিমাণে রেজিস্ট্রেশন করছেন, আর এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা ওনাদের কাছে খুব সহজ। কিন্তু যেহেতু যুবকরা রেজিস্ট্রেশন করছে, পাশাপাশি আমরা চাইবো যারা প্রৌঢ় যারা বয়স্ক হয়ে গেছেন, অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিন্তু ওনারা হয়তো কোনো না কোনো কারণে টেকনিক্যাল বিষয় অজানার কারণে রেজিস্ট্রেশনটা করতে পারছেন না, হয়তো মনে করছেন রেজিস্ট্রেশন করলে কিনতে হবে এই ভয় থেকে। প্রথমত দাদা যেটা বলেছেন 5,000 থেকে 1,00,000 এর ঊর্ধ্বেও আছে, সৌভাগ্যবশত সেখানে আপনারা জানেন আমাদের এবার অলিম্পিকে যারা পদক জয়লাভ করেছেন তাদের যে খেলার সামগ্রীগুলো সেগুলোও আছে, আমাদের ত্রিপুরা রাজ্যের যে উপহার পেয়েছেন এখানে এসে রাজ্য থেকে সেগুলো আছে, আমাদের নর্থ ইস্টের বিভিন্ন আঙ্গিনা থেকে রাজ্য থেকে যে উপহারগুলো পেয়েছেন সেগুলো আছে। আমরা যদি এখান থেকে এই উপহারগুলো একটা দুটো তিনটা যেগুলো আমাদের আর্থিক অনুসারে পড়ে যদি কিনতে পারি, এটা আমাদের গর্বের বিষয়। আর কেনার রাস্তাটা বলছি, পিএম মেমেন্টোস, পিএম এম ই এম মেম ই এন টিওএস, পিএম মেমেন্টোস .gov.in। আপনারা ঠিক পাশে, আমার পাশে একটা টিভি আছে, টিভিতে এটা দেখাচ্ছে যে পিএম মেমেন্টোস .gov.in এই যে সাইটটাতে গিয়ে ক্লিক করবে, ক্লিক করার পর দুটো অপশান আসবে, ঠিক উপরের সাইডে ডান দিকে দুটো অপশান আসবে, একটা হচ্ছে বায়ার মানে সাইন আপ, আর একটা হচ্ছে লগ ইন। বায়ার সাইন আপে ক্লিক করবে, সেখানে গিয়ে উনি ওনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেবেন, দেওয়ার পর ওনার কাছে একটা ওনাকে সেই সাইটে বলবে যে আপনি আপনার পাসওয়ার্ড দিন, তখন উনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যে কোনো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কনফার্মেশন পাসওয়ার্ড দেবেন, এরপর একটা ক্যাপচা আসবে। আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন প্রত্যেকে অবগত আছেন, ক্যাপচা আসবে, একটা ক্যাপচা মানে একটা নিউমেরিক্যাল নাম্বার বা যে ABCD এমন করে একটা ক্যাপচা বানানো হয় যেটাকে সিকিউরিটি কোড বলা হয়, এই ক্যাপচাটা ফিল আপ করে লগ এখানে সাবমিট করবে। করার পর সেকেন্ড ধাপে আসবে উনি কোথাকার বাসিন্দা সেই জায়গাটা আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের বলে দিই, যেহেতু মোদিজি এটা অনেক আগে থেকে এই কাজটা শুরু করেছেন এবং এই সাইটটা অনেক আগে থেকে শুরু হয়েছে, তাই এখনো ত্রিপুরার 4টা ডিস্ট্রিক্ট শো করছে, মানে আমাদের যদিও 8টা ডিস্ট্রিক্ট সরকারিভাবে, সেখানে 4টা ডিস্ট্রিক্ট শো করছে, হয়তো যেহেতু পুরনো সাইট তাই আপডেটেড হয়নি, তাই কেউ ঘাবড়াবেন না। সেখানে আপনি সংযুক্ত সাউথ, যেটা সাউথ আর গোমতী ভাগ হয়েছে, সেখানে সাউথ ত্রিপুরা দিতে পারেন, আলাদাভাবে গোমতী দিতে হবে না। তো আগের যে 4টা ডিস্ট্রিক্ট ছিল সেই সাপেক্ষে আপনারা ডিস্ট্রিক্টের ক্লিক করবেন, এভাবে আপনার নাম, এরিয়া, ব্লক, ডিস্ট্রিক্ট ক্লিক করে তৃতীয় ধাপে আপনি আপনার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আবার ক্লিক করে আপনি সাবমিট করে দেবেন। এরপর আপনি এন্ট্রি মারলেন কোথায়, অকশানে, নিলামে, শুদ্ধ বাংলাতে বলতে গেলে আমরা বলি নিলাম, নিলামে আপনি এন্ট্রি করলেন। এন্ট্রি করার অর্থ এই না যে আপনাকে কিনতেই হবে, আর মোদিজি যে স্বপ্ন দেখছেন, আমরা শুধু সেখানে একটা সমহ মানে দাদা যেটা বলেছেন যে আমরা এটাকে সাপোর্ট করি, তাই ত্রিপুরার বেশি বেশি মানুষ যারা আজকে ইউনিভার্সিটি বা কলেজের ছেলেমেয়েরা যেভাবে এটাতে রেজিস্ট্রেশন করছেন, পাশাপাশি প্রত্যেকে যারা আজকে শুনছেন প্রত্যেকে যাতে রেজিস্ট্রেশন করে মোদিজির এই সেবা ও সমর্পণ ভাবনা এবং গঙ্গা পরিষ্কার পরিচ্ছন্নতার যে স্বপ্ন সেটাকে সাকসেস করার যে মনোনিবেশ করেছেন সেটাকে করার জন্য আপনারা সাপোর্ট দিন, রেজিস্ট্রেশন করুন। সাবমিট করার পর বলছি, তিনটা ধাপে সাবমিট করার পর আপনারা কিন্তু শেষ, সেখানে এসে যাবে আপনাদের বিভিন্ন সেক্টরগুলো যেগুলোর মধ্যে ফটো থাকবে, খেলোয়াড়ের যে
যে সামগ্রীগুলো আছে খেলার সেগুলো থাকবে বেসিক্যালি, অর্থাৎ ই নামে যা যা উঠেছে সেই বাজারটা দেখা যাবে অনলাইন। এবার আপনি সেগুলো দেখে 5,000 থেকে 1 কোটির মধ্যে যেগুলো আছে আপনারা যদি কিনতে পারেন ভালো কথা, আর যদি কিনতেন আপনি সমর্থ না হন তাহলে পাশের জনকে উৎসাহিত করুন। অবশ্যই এটা আপনার যদি কেউ কেনে সেটা কোনো এক মহতি কাজে ব্যবহৃত হবে, উনি ওনার পরিবার কিংবা ভারতীয় জনতা পার্টিকে এই পয়সা দেবেন না। এই একজন প্রধানমন্ত্রী যিনি দেশের কোনো না কোনো এক সেবামূলক কাজে ব্যবহার করার জন্য এই অপশান রাখছেন। তাই এভাবে করার পর আপনাদের কাছে দ্বিতীয় ধাপ হচ্ছে, পরের বার ধরুন মোবাইল অফ হয়ে গেছে কীভাবে খুলবেন, সাইন আপ না লগ ইন করবেন, লগ ইন করে যে পাসওয়ার্ড আপনার ফোন নাম্বার দিয়েছেন সেটা ক্লিক করবেন, আর আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা ক্লিক করবেন, আবার লগ ইন হয়ে যাবেন। আপনি 7ই অক্টোবর নিলামটা কবে হচ্ছে, অকশানটা হচ্ছে 7ই অক্টোবর, আর এখন থেকে রেজিস্ট্রেশন করে নিন। 7ই অক্টোবর নিলামে আপনি দেখে নিতে পারবেন কে কত টাকা দিয়ে কী কী জিনিস কিনছে। অসংখ্য ধন্যবাদ যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনারা আমাদের এই মহতি মোদিজির মহতি উদ্যোগে আজকে যে ব্রিফিং দিয়েছেন যে 71 বছর পূর্ণ করায় 71টি বলছেন সুব্রতদা, যে রক্তদানও 71টি হয়েছে, রক্তদান শিবির যেখানে 71টি জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে, এই যে একের পর এক একটা মাইলস্টোন পার করেছে সেবা ও সমর্পণের 20 দিনব্যাপী কর্মসূচি, এটাকে জনসমক্ষে নিয়ে গিয়ে মোদিজির আগামী উজ্জ্বল ভারত এবং সেবার মানসিকতাকে আরও আরও প্রাধান্য দিয়ে মানুষের কাছে নিয়ে যাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সুব্রতদার কাছে রাখবো আজকের আলোচনাটা বা প্রেস মিটটা শেষ করার জন্য। সম্মানিত সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে। সাংবাদিক ভাই বন্ধুরাও রেজিস্ট্রেশন করতে পারেন, ভারতের প্রধানমন্ত্রী উনি ভারতের প্রধানমন্ত্রী যেহেতু তো আমাদের কাছে অপশান আছে, এটা gov.in আছে না, এটা গভর্নমেন্টের গভর্নমেন্টের ওয়েবসাইট। আমার একটি প্রশ্ন ছিল, হ্যাঁ আপনাদের এমএলএ সমাজ আছে কিছু কয়েকদিন বাদে তৃণমূল কমিটি যোগদান করতে পারে, তৃণমূলে যোগদান করতে পারে আপনার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে এখন অব্দি এই ধরনের কোনো খবর নেই। তৃণমূল ভবনে যাওয়া নিয়ে উনি নিজেই নিজের অভিমত ব্যক্ত করেছেন, আপনাদের মাধ্যমেই সেটা আমরা দেখেছি, কাজেই এটা নতুন করে আর বলার দরকার আছে? দেখুন, ওনার মনে হয়েছে মমতা ব্যানার্জির প্রশংসা করবেন, প্রশংসা আমরা সবারই করতে চাই, কিন্তু কখনো কখনো আমরা প্রশংসা করতে গিয়ে আসল বিষয়টা ভুলে যাই, কিংবা কারো কারোর কার্যক্রম তার ইতিহাস ভুলে যাই। আবার আমাদের মনে হচ্ছে যে উনি কোথাও একটা বিভ্রান্তিতে আছেন, নয়তো মমতা ব্যানার্জি যেই ধরনের কার্যকলাপ করে চলেছেন সেই জায়গায় অন্তত মমতা ব্যানার্জিকে প্রশংসা করার মতন জায়গা বোধহয় খুব একটা নেই, বিশেষ করে লাস্ট যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন উত্তর এবং প্রাক নির্বাচনী সন্ত্রাস সমস্ত কিছু মিলে পশ্চিমবঙ্গের মানুষ এখন প্রতি মুহূর্তে টের পাচ্ছেন যে ওনারা কি ভুল করেছেন। কাজেই তারপরেও যদি কেউ প্রশংসা করেন তাহলে সেটা ওনাদের নিজস্ব বিষয়। দল সম্পূর্ণভাবে বিষয়গুলি নজরে রাখছে, তীক্ষ্ণ নজর রাখছে, যথা সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদের জানানো হবে। আমি তো একটা কথাই বললাম, প্রত্যেকের যারা ভালো কাজ করছি যারা ভালো কাজ করছি না, যারা দলের প্রচার প্রসারে কাজ করছি বা যারা করছি না, প্রত্যেকের ওপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সবসময় তীক্ষ্ণ দৃষ্টি থাকে এবং যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনাদের দলের এমএলএ এবং এই প্রথমবারই উনি বিজেপির টিকিটে এমএলএ হয়েছে, কথাবার্তা বলে মনে হয়নি এমন সিরিয়াস কিছু আছে,
তারপর যা আসছে সেটা তো আপনারা দেখাচ্ছেন, আমরা পাচ্ছি না। তো উনি কেন ক্ষুব্ধ সেটার উত্তর উনি দিতে পারবেন, কারণ আমি কেন কারোর উপর ক্ষুব্ধ সেটার উত্তর বাইরের থেকে আন্দাজ করা যাবে না, আমাকেই আগে বলতে হবে আমি কেন। আমি তো একটা কথাই বললাম, যথা সময়ে ক্ষুব্ধ হওয়ার কারণে আমি একটা কথা বললাম, আমি কেন ক্ষুব্ধ হব আপনার প্রতি, এক্স ওয়াই জেড এর প্রতি, সেটা আমার ব্যক্তিগত বিষয় হতে পারে। তো এটা কিন্তু যেহেতু একটা দলের অন্তর্ভুক্ত রয়েছে, দল তীক্ষ্ণ দৃষ্টি রাখছে সমস্ত ঘটনাক্রমের উপর এবং যথা সময়েই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আপনারা বলুন, আমরা বলেছি ঠিক হয়ে গেছে অন ওয়ার্ল্ড বেসিস, কিসের ভিত্তিতে? যখন আলোচনার টেবিলে মনে হয়েছে এভরিবডি ইজ কমফোর্টেবল, আমরা বলেছি এভরিথিং ইজ কমফোর্টেবল, এবার তার বাইরে যদি কিছু থাকে তাহলে তো আগে তো ওনাদের বলতে হবে না, ওনাকে বলতে হবে। আর কিছু